সিহ বুলি কব লাগিব, ধিক্কার দিব লাগিব, চিকিৎসক হওয়ার মান আপুনি কি রাখিলে সংগীতা দত্ত? সংগীতা দত্তই দেখুন বহুত ডাঙর ডাঙর লেকচার দিছিল, ডাঙর ডাঙর কথা কৈছিল, সমাজত এগৰাকী চিকিৎসকর মান আপুনি রাখিব পারিলে না? এগৰাকী তিনি বছরিয়া সেই কন্মানিটি কেনে ধরনের অমানসিক অত্যাচার করা হয়েছিল প্রতিটি তথ্য এতিয়া উন্মোচিত হয়েছে। আজি যেতিয়া জিএমসিএইচত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, সেই কন্মানিটির দেহত আঘাতর চিন আছে, সেই কন্মানিটির দেহত পুরনি আঘাতর চিন আছে। আজি বুলি নহয়, দীর্ঘ দিনের পৰা এই কন্মানিটি বহু নির্যাতনের বলি যে হয়েছিল সেই কথা কিন্তু এতিয়া উন্মোচিত হয়েছে। গতি কত পলাই আছে চিকিৎসক, আর এটা সমগ্র অসমবাসীকে প্রশ্ন করেছে, এগারী চিকিৎসকর মান রাখব নিলে সংগীতা দত্তই? বহু নতুন নতুন তথ্য এটা উন্মোচিত হয়েছে। সংগীতা দত্তই আর তোর স্বামী মিলি কেনে ধরনের অমানসিক অত্যাচার করেছিল তিন বছরিয়া কন্মানিটির উপর, সকল তথ্য উন্মোচিত হয়েছে। ইতিমধ্যে কেয়ারটেকারগুলিয়ে সকল কথা উল্লেখ করেছে। চিকিৎসক দম্পতির নির্যাতন কাণ্ডর নতুন মোড় এই মুহূর্তে আমি লোক আপডেট। চিকিৎসক দম্পতির সেই নির্যাতন কাণ্ডে জোকারি গেছে রাজ্য, অমানসিক নির্যাতন চলা হয়েছিল শিশুটির উপর, জ্বলাই দিয়া হয়েছিল শিশুটির গোপন অঙ্গ, বিভিন্ন ধরনের শিশুটিক নির্যাতন চলা হয়েছিল, বহু পুরনি আঘাতর চিন পাওয়া গেছে শিশুটির দেহত। আর জিএমসিএইচত স্বাস্থ্য পরীক্ষার পশত সকল তথ্য উন্মোচিত হয়েছে। শিশুটির এখন হাতত জ্বলার দাগ আছে, শিশুটির গাত বহু পুরনি আঘাত আছে। চিকিৎসকে উল্লেখ করেছে এই কথা, গোপন অঙ্গত আঘাত করা হয়েছিল শিশুটিক। অনুমান করব এগারী চিকিৎসকর ঘরত এটি শিশু যদি এনে ধরনের নির্যাতনের বলি হয়, তাহলে শিশু আসলে কত থাকিব ভালকই? তন্ন তন্নক সকল পরীক্ষা মহানগর আরক্ষী এটা করেছে। সংগীতা দত্তক বিচারি আরক্ষী মারাথন অভিযান চলাইছে, বহুকেইটা গোট গঠন করা হয়েছে, বিভিন্ন প্রান্তত অভিযান চলিব সংগীতা দত্তক বিচারি। সংগীতা দত্ত এটা কত আছে সকলে প্রশ্ন করেছে, যদি আপনার ভুল নাই, লুকাই আছে কিয়, পলাই আছে কিয়, কিয় ভয় করেছে আপনি, সকলে সেই প্রশ্ন করেছে। আমি প্রতিটি আপডেট দিবলে চেষ্টা অব্যাহত রাখিছো। সংগীতা দত্ত যদি নির্দোষী, সংগীতা দত্তর যদি কোনো ভুল নাই, যে 2019 বর্ষর একটা গোচরত সংগীতা দত্তই সম্পূর্ণরূপে স্পষ্টীকরণ দিছিল, সোশ্যাল মিডিয়াত পোস্ট করে তেওঁ উল্লেখ করেছিল যে মই ষড়যন্ত্রর বলি হয়েছো। গতি এবার কিয় নকয় যে ষড়যন্ত্রর বলি হয়েছে, নে আপুনি এতিয়া ভয় খাইছে? সকলবোর তথ্য যেটা উন্মোচিত হল, কেয়ারটেকারগুলিয়ে যেটা মুখ খুলিলে, কন্মানিগুলির যেটা স্বাস্থ্য পরীক্ষার অন্তত সকলবোর উন্মোচিত হয়ে গেল, এটা আপনি ভয় খাইছে নাকি? এই সন্দর্ভত আরো আপডেটের বাবে আমি পোনপটীয়া সম্প্রচারলে যাব বিচার আমার সাংবাদিক অভিজিৎ আচার্য উপস্থিত আছে নিউজ ডেস্কত। অভিজিৎ, আপনার ওসরলে আছো, শেহতিয়া খবর কি আছে সংগীতা দত্তর এই কুকান্তর সকল তথ্য জানিব বিচার আপনার জড়িয়ে? অভিজিৎ, আচ্ছা প্রণীতা, এইগৰাকী যে চিকিৎসক দম্পতি, সেই দম্পতির যে মুখার আরর মুখা, এয়া এতিয়া খোল খাইছে, আর এয়া খোল খাইছে জিএমসিএইচত কণমানিগৰাকীর স্বাস্থ্য পরীক্ষার পাছতেই, যেহেতু যোৱাকালি শিশুগৃহত কণমানিগৰাকী আছিল, আর সেই শিশুগৃহত আসলে গা ধোয়ার সময়তে শিশুগৃহর যিগৰাকী ব্যক্তি আর্চনা বৰঠাকুৰ, তেওঁ ইতিমধ্যে কৈছে, আর্চি বৰঠাকুৰ ইতিমধ্যে কৈছে যে শিশুগৰাকীক গা ধুৱাই থকার সময়ত তেওঁ নিজে প্রত্যক্ষ কৰিছিল যে কিদৰে শিশুটির গাত যি স্পষ্ট আসলতে আঘাতর চিন, সেই আঘাতর চিন চাইতে হতবাগ হয়ে পড়েছিল। আর আজি শিশুটিক যেহেতু জিএমসিএইচত ফরেন্সিক পরীক্ষাগারতে পরীক্ষা করবর কারণে লই আনা হয়েছিল, আর কেবাটাও পরীক্ষা করা হয়েছিল, স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, স্বাস্থ্য পরীক্ষা করার সময় জিএমসিএইচর অধীক্ষক ডক্টর অভিজিৎ শর্মাকে আদি করে এডিসিপি নন্দিনী কাকতি তাত ঘটনাস্থলীত উপস্থিত আছিল, আরক্ষীর শীর্ষ পর্যায়ের বিষয়া তাত উপস্থিত আছে, আর কনমানিটির গাত এই যে আঘাতর চিন, এই আঘাতর চিন যদি কোনোবাই চায়, সভ্য সমাজের কোনোবা যদি লোকে চায়, সকলে ঘৃণারে উপজাই পেলাইব এইগৰাকী আসলতে চিকিৎসক দম্পতির, এইগৰাকী চিকিৎসক দম্পতির যে কর্মকাণ্ড বা নিজের যে প্রভাব বিস্তার করবলে সামাজিক মাধ্যমত যুর পোস্ট দিয়ে, এয়া মনের ভিতরপরা দিয়ে নে আন কিবা, যিগৰাকী কণমানিক এই অত্যাচার চলাইছিল, নিজের সন্তানক যে অত্যাচার চলাইছিল, ঘরের চাদর উপর রোদত বান্ধি থা হয়েছিল, সেইগৰাকী কণমানির আসলে সমগ্র দৃশ্যটি পোহরলে অহার পিছত তেওঁ নিশা ফেসবুক যোগে তেওঁ নিজে পোস্ট করেছিল, আর ফেসবুক পোস্ট করে তেওঁ গোটেই যেখিনি কথা, তেওঁ আসলে খুব ভঙ্গিমা সহকারে তেওঁ গোটেইখিনি কথা সামাজিক মাধ্যমত উপস্থাপন করে পুয়া ছবজাত তেওঁ নিজের পোস্টটি ডিলিট করেছে। আর ইয়ার যেটা কারণ, এই কারণ তেওঁ ভয় খাইছিল, এই কারণে ভয় খাইছিল যে এতিয়া যেনিবা মই সামাজিক মাধ্যমত সেইখিনি মই মিছা কথা মই কলো, কিন্তু কালি যেতিয়া কণমানিটির স্বাস্থ্য পরীক্ষা করা হব সেই সময়ত মই কেনেকৈ বাঁচিম, আর সেই কথা ডক্টর সংগীতা দত্ত আর তেওঁর স্বামীয়ে খুব সুন্দরকৈ গম পাইছিল। আর এতিয়া জিএমসিএইচত যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, স্বাস্থ্য পরীক্ষা করার পাছত সম্পূর্ণ দেহত গোপন অঙ্গকে আদি করে শারীরিক সম্পূর্ণ দেহত এই তিন বছরিয়া কণমানিটির দেহত যি আসলতে চিন, আঘাতর যে চিন, এই আঘাতর চিন দেখি
GMCH or চিকিৎসক সকলেও কিন্তু তলকে ভাবিবলে আরম্ভ কৰিছিল হতাশ হৈ পৰিছিল যে তিনি বছৰীয়া এগৰাকী কনমানীৰ দেহত এই যে সিন এই সিন কি দৰে আহিল আৰু এই সিন কিন্তু কোনো নতুন সিন নহয় পুনিতা কাৰণ ইয়া বহু পুৰণি সিন আমি উল্লেখ কৰিব লাগিব আসলতে কনমানীটিক নিৰ্যাতন চলোৱাটো আমি দ্বিতীয়ত ৰাখিছো কিন্তু প্ৰথম কথা হল এগৰাকী শিক্ষক যেহেতু শিশু সুরক্ষা আইনের অধীনত কোনেও বনকরা হিসাবে কামত নিয়োগ করব নয় বনকরা হিসাবে বুলিয়ে নয় চৈধ্য বছর তলর শিশুয়ে কতো কর্মস্থলীত কাম করব নয় গতি এগারী চিকিৎসক হয়ে এনে একটা ভুল কেন পড়ে সমাজের এজন দায়িত্বশীল ব্যক্তি এগারী চিকিৎসক গতি সমাজের প্রতি কি দায়বদ্ধ যদি নিজের ঘর এটি কনমানীক তিন বছরীয় কনমানীক বনকরা হিসাবে ব্যবহার করেছে আর তারপর সেই কনমানীটিক নির্যাতন চলো হয়েছে কি কি কেস রুজু হয়েছে কেস কেটার বিষয়ে জানি বিচারিম অভিজিৎ এই মুহূর্ত আপনারপা প্রথম কথা হৈছে যে তেওঁ কোনো বন কৰা কিশোৰ হিচাপে তেওঁ ব্যৱহাৰ কৰা নাছিলে তেওঁ নিজে দাবী কৰে যে মোৰ সন্তান গতিকে নিজৰ সন্তানক যে তেওঁ এইদৰে তালিবানী শাস্তি দিব পাৰে সেয়া সভ্য সমাজৰ কোনো লোকে আচলতে ক'ব নোৱাৰে বা সভ্য সমাজৰ কোনো লোকে ভাবিবও নোৱাৰে যে নিজৰ সন্তানে হওক বা তুলিয়ানা সন্তানে হওক বা যিকোনো শিশুৱে হওক শিশুৰ ওপৰত যে এই ধৰণৰ নিৰ্যাতন তেওঁ চলাইছিল আৰু এয়া কোনো নতুন নিৰ্যাতন নহয় তেওঁ বাৰে বাৰে নিৰ্যাতন চলাই আছিল আৰু এই যি নিৰ্যাতনৰ যি ছবি এই ছবি জি এম চি এইচৰ আৰক্ষীয়ে ইতিমধ্যে কনমানীটিক লৈ আনিছিল আনি স্বাস্থ্য পরীক্ষা করাইছে স্বাস্থ্য পরীক্ষার পাছত সম্পূর্ণ যে ছবি এই ছবি উলাই পড়ছে এতিয়া কথাটো হৈছে যে সংগীতা দত্ত পলাতক হৈ আছে সংগীতা দত্ত এতিয়া পলাই পড়ছে সংগীতা দত্ত এতিয়া নিজৰ প্ৰভাৱশালী যে আসলে মনোভাব এই মনোভাব তেওঁ সম্পূর্ণভাবে ত্যাগ কৰি তেওঁ পলাই ফুৰিছে আৰু তেওঁ সংগীতা দত্তক আছে অভিজিৎ আপুনি যে উল্লেখ কৰিলে যে শিশুটিক বন কৰা হিচাপে নহয় নিজৰ সন্তান বুলি লৈছিল তেওঁলোকে গতিকে নিজৰ সন্তান কৰিবৰ হলে যিহেতু বহুকেইটা প্ৰচিডিউৰ থাকে সেইখিনি প্ৰচিডিউৰ তেওঁলোকে ফুলফিল কৰিছিল নে তেওঁলোকে সন্তানটি তুলি ল'বৰ বাবে যিখিনি আইনী প্ৰক্ৰিয়াৰ মাজেৰে যাব লাগিছিল সেইখিনি প্ৰক্ৰিয়া তেওঁলোকে সম্পূৰ্ণ কৰিছিল নে অভিজিৎ নিশ্চয় আপুনি খুব এটা সুন্দৰ প্ৰশ্ন কৰিছে আৰু এই যি প্ৰশ্ন এই প্ৰশ্নৰ উত্তৰ এতিয়া গুৱাহাটী আৰক্ষীয়ে দিব পাৰিব কাৰণ গুৱাহাটী আৰক্ষীয়ে এতিয়া যিহেতু তদন্ত কৰিছে সমগ্ৰ বিষয়টো যে এই যিটি শিশু আচলতে সংগীতা দত্ত নিজৰ কন্যা বুলি তেওঁ দাবী কৰিছে বা তেওঁৰ ঘৰতে লালন পালন কৰি ডাঙৰ দীঘল কৰিছে গতিকে এই কন্যা শিশুগৰাকীক ক'ৰ পৰা আনিছিল কিদৰে আনিছিল যাৱতীয় যি নথি পত্ৰ লাগে বা যাৱতীয় যিসমূহ আইনী যিখিনি কাম কাজ লাগে এইখিনি সম্পূৰ্ণ কৰি শিশুটিক তেওঁৰ ঘৰত ৰাখিছিল নে নাই বা শিশুটিক তেওঁ নিজৰ কন্যা হিচাপে যিহেতু তেওঁ গ্ৰহণ কৰিছে বিদ্যালয়ত পঢ়ুৱাই আছে বিদ্যালয়ত লৈ গৈছে নিজে লৈ গৈছে বাৰে বাৰে তেওঁ সামাজিক মাধ্যমত কৈছে যে মোৰ শিশু আচলতে মই এনেকুৱা ব্যৱহাৰ মই কৰিব নোৱাৰোঁ গতিকে নিজৰ শিশুটিক আচলতে নিজে তুলি আনি যদিও তেওঁ নিজে লালন পালন কৰিছে গতিকে এই শিশুটিক তেওঁ কিদৰে এই ব্যৱহাৰ কৰিব পাৰিলে নিৰ্যাতনৰ যি ছবি এই কলা জ্বলি যোৱা যিখিনি দৃশ্য এই দৃশ্য যদি কোনো সভ্য সমাজৰ লোকে যদি কোনো সভ্য সমাজৰ লোকে চায় তেতিয়াহ'লে তেওঁলোকে ঘৃণা উপজিব এই চিকিৎসক দম্পতীৰ ওপৰত কাৰণ এই চিকিৎসক দম্পতীয়ে কিন্তু সামাজিক মাধ্যমতে হওক টেলিভিশ্যন মাধ্যমৰ টিভিৰ টক শ্ব'টো খুব তেওঁলোকে সুন্দৰ সুন্দৰ কথা কয় সামাজিক তেওঁলোকে মেছেজ দিব খোজে আৰু এটা সুখী দম্পতি হিচাপে তেওঁলোকে প্ৰতিষ্ঠা কৰিব খোজে কিন্তু এই সুখী দম্পতীৰ আঁৰত যে কলা এখনো ছবি আছে এই ছবি খুব স্পষ্টকৈ ওলাই পৰিছে জি এম চি এইচৰ এই স্বাস্থ্য পৰীক্ষাত আৰু এ ডি চি পি নন্দিনী কাকতি স্বাস্থ্য পৰীক্ষাৰ অন্তত তেওঁ নিজে ভাষ্য ৰাখিছে আৰু এ ডি চি পি নন্দিনী কাকতিৰ মই ভাষ্য যদি কিছু সম্ভৱ হয় মই আপোনাৰ জৰিয়তে শুনাব বিচাৰিম পুনিতা হয় নিশ্চয়কৈ অভিজিৎ উল্লেখ কৰিব লাগিব সভ্য সমাজৰ অসভ্য লোক বুলি কোৱা হয় মুখা বিন্ধা ভদ্ৰ লোক বুলি ক'ব লাগিব সংগীতা দত্তক সংগীতা দত্তই টিভিৰ পৰ্দাৰ সন্মুখত বহি বহু অনুষ্ঠানত বহু ডাঙৰ ডাঙৰ কথা কয় কেনেকৈ আপুনি সুস্থ হৈ থাকিব সুস্থ মগজৰ কথা হয় গতিকে সেই সুস্থ মগজৰ লেকচাৰ দিয়া এগৰাকী সংগীতা দত্তক নিজে কিমান সুস্থ তেওঁ এগৰাকী কনমানীক যদি তুলি লৈছে তেনেহ'লে কিমান প্ৰচিডিউৰ মাজেৰে গৈছে আইনী প্ৰক্ৰিয়াৰ মাজেৰে গৈছিল নে সেই সন্তানটিক নিজৰ সন্তান হিচাপে নাম দিছিল নে নিজৰ নাম দিছিল নে বা যদি দিছিল তেনেহ'লে কেনেধৰণৰ ব্যৱহাৰ কৰিছিল যিহেতু কাম কৰোৱাৰ অভিযোগ আছে সেই কনমানীটিক কাম কৰিবলৈ দিছিল ঘৰৰ বাচন বৰ্তন ধুবলৈ দিছিল বা বিভিন্ন ধৰণৰ কাম কৰোৱাইছিল বুলি অভিযোগ আছে আৰু সেই কনমানীটিক যেনেধৰণৰ নিৰ্যাতনৰ খবৰ কেয়াৰটেকাৰগৰাকীয়ে তেওঁ উন্মোচিত কৰিলে ইয়াৰ পাছত সংগীতা দত্ত যদি নিৰ্দোষী কিয় ওলাই অহা নাই কিয় মাত মতা নাই মই এইখিনিতে আপোনাক ৰখাই মই এটা কথা মই ক'ব খুজিম পুনিতা কাৰণ কথাটো হৈছে এনেকুৱা যে যিগৰাকী কেয়াৰটেকাৰ সেইগৰাকী কেয়াৰটেকাৰক ইতিমধ্যে পল্টন বজাৰ আৰক্ষী আটক কৰিছে আৰু কেয়াৰটেকাৰগৰাকীক আটক কৰি যেতিয়া তেওঁ স্বাস্থ্য পৰীক্ষাৰ কাৰণে লৈ গৈছে তেতিয়া কেয়াৰটেকাৰগৰাকীৰ মুখৰ পৰা তেওঁ স্পষ্টকৈ কেয়াৰটেকাৰগৰাকী কৈছে যে সংগীতা দত্তই মোক শিশুটি বান্ধিবলৈ দিছিল আৰু তাৰ কাৰণে মই বান্ধিছিলোঁ গতিকে ক'ৰবাত নহয় ক'ৰবাত সংগীতা দত্তৰ পৰচনাতহে এই কাণ্ড সংঘটিত হৈছিল আৰু এই মুহূৰ্তত আইনী মেৰপেচৰ পৰা বাচিবৰ কাৰণে
সংগীতা দত্তে বারে বারে নিজৰ ভাষ্য সলনি কৰিছে নিজৰ ভাষ্য সলনি কৰি তেওঁ কৈছে যে এই ঘটনাটো মই একো নাজানো কাৰণ মই থাইলেণ্ডত আছো আৰু থাইলেণ্ডত জুৰিয়ে আছিলে সেই সময়তো যদি ৰোডত এনেদৰে বান্ধি থৈছিলে কিন্তু ইয়াৰ পূৰ্বৰ যিখিনি ছবি শিশুটি দেহত যিহেতু আচলতে দাগ আচলতে চিন দেখা গৈছে আঘাতৰ চিন দেখা গৈছিল সেইখিনি ক'ৰ পৰা আহিছিল আৰু ইয়াক কেতিয়াৰ ইয়াক যিহেতু ফৰেনচিক আচলতে পৰীক্ষা চলি আছে স্বাস্থ্য পৰীক্ষা চলিছে স্বাস্থ্য পৰীক্ষাৰ প্ৰতিবেদন স্পষ্টকৈ জল জল পটপটকৈ ওলাই পৰিব যে সংগীতা দত্ত আৰু তেওঁৰ স্বামী কিমান ধোৱা তুলসীৰ পাত নিশ্চয়কৈ অভিজিৎ তেওঁলোকে যদি কণমানিটিক নিজৰ দৰে তুলি লৈছিল তেনেহ'লে তিনি বছৰে ইয়াতে কণমানি ঘৰত কেয়াৰটেকাৰৰ লগত থৈ তেওঁলোকে থাইলেণ্ড ফুৰিবলৈ কেনেকৈ যাব পাৰিলে সেইটো আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন আৰু এই প্ৰতিটো প্ৰশ্ন এতিয়া কেঁচু খান্তিতে অহা বোলাব প্ৰতিটো খবৰ এতিয়া পোহৰলৈ আহিব 2019 বৰ্ষৰ যদি গোচৰটোৰ কথা আমি ক'বলৈ যাওঁ সেইবোৰ কথা সকলোবোৰ ওলাব আৰক্ষীয়ে গতিকে তদন্তৰ পাছত কেনেধৰণৰ তথ্য লাভ কৰে এই বিষয়টো কেনেধৰণৰ মূৰ লয় প্ৰতিটো খবৰ আমি দি যাম অভিজিৎ শেহতীয়া খবৰ দিয়াৰ বাবে এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু এইগৰাকী সংগীতা দত্ত এতিয়া পলাতক অৱস্থাত আছে সংগীতা দত্ত কিন্তু সন্মুখলৈ বারে বারে ভাষ্য সলনি করেছে সংগীতায় বাঁচিবলে চেষ্টা এটাও করে আছে অমানসিক নির্যাতন কিন্তু শিশুটির উপর চলিছিল সকল কথা এটা উন্মোচিত হয়েছে প্রতিটি খবর প্রতিটি আপডেট আমি দি যাবলে চেষ্টা করি টাইম এইটর দর্শক করাই আছো জি এম সি এসত যেখানে আছে সার্জারি পেডিয়াট্রিক্স বা গোটেখিনি আমি ডিপার্টমেন্টে আমি জাস্ট করবাই আছো এটাও কব পারা অবস্থা একু নাই কিবা কিবি মার্ক আছে আমি এইটাকে আমি চাই আছো এটা বহুত ইমান ইনিশিয়াল স্টেজত একো কোৱাটো মোৰ কাৰণেও টান অলপমান আৰু ইনভেষ্টিগেশ্যনটো আগবাঢ়ি লওঁ কিছুমান ইঞ্জুৰিজ আছে আমি এইটোকে চাই আছো আমি এতিয়া জি এম সি এচত তেনেকুৱা ধৰণৰে আছে পুৰণাও আছে আৰু হেৰি অলপ নতুনো আছে আমি চাই আছোঁ এইটো মানে একেবাৰে আপোনাৰ ক'ব পৰা অৱস্থাত এতিয়ালৈকে অহা নাই অলপ আৰু অলপ সময় লাগিব আমি যিখিনি কৰিছোঁ খুব ধুনীয়াকৈ কৰি আছোঁ ষ্ট্ৰংলি আমি কৰি আছোঁ সেই অলপ টাইম লাগিব আমাক এতিয়া ক'ব পৰা অৱস্থাত নাই এতিয়া বহুত ষ্টাৰ্টিং আৰু ইনিচিয়েল ষ্টেজতে আছে এতিয়া পলাই আছে ধৰক আপোনালোকে গৈছিলোঁ তেওঁক পোৱা নাই আমি চাই আছোঁ আমি আমি বিভিন্ন টীম বনাই লৈছোঁ আমি চাই আছোঁ সেইমতে থেংক ইউ এক্সামিনেশ্যনখিনি কৰাই আছোঁ জি এম চি এচত যিখিনি আছে চাৰ্জাৰী পেডিয়াট্ৰিক্স বা গোটেইখিনি আমি ডিপাৰ্টমেণ্টে আমি জাষ্ট কৰোৱাই আছোঁ এতিয়াও ক'ব পৰা অৱস্থাত একো নাই কিবা কিবি মাৰ্ক আছে আমি এইটোকে আমি চাই আছোঁ এতিয়া বহুত ইমান ইনিচিয়েল ষ্টেজত একো কোৱাটো মোৰ কাৰণেও টান অলপমান আৰু ইনভেষ্টিগেশ্যনটো আগবাঢ়ি লওঁ কিছুমান ইঞ্জুৰিজ আছে আমি এইটোকে চাই আছোঁ আমি এতিয়া জি এম চি এচত আমি এক্সামিনেশ্যন কৰি আছোঁ ইমাৰ্জেঞ্চিটো কৰিলে এতিয়া চাৰ্জাৰীও চালে এতিয়া ফৰেনচিকে চাই আছে ফৰেনচিক চোৱাৰ পিছত আমি ৰিপৰ্টটো লিখি পেলাই বাচ্চাটো যাব পাৰিব দেট ইজ আমি সেইবোৰ একো ক'ব নোৱাৰোঁ সেইখিনি গোটেইখিনি লেটাৰ অন ইট উইল বি ছাবমিটেড টু দ্য পুলিচ এনেই ঠিকে আছে তাই চিন্তা নাই আমি এক্সামিনেশ্যন কৰি আছোঁ ইমাৰ্জেঞ্চিটো কৰিলে এতিয়া চাৰ্জাৰীও চালে এতিয়া ফৰেনচিকে চাই আছে ফৰেনচিক চোৱাৰ পিছত আমি ৰিপৰ্টটো লিখি পেলাই বাচ্চাটো যাব পাৰিব এক্সামিনেশ্যনখিনি কৰাই আছোঁ জি এম চি এচত যিখিনি আছে চাৰ্জাৰী পেডিয়াট্ৰিক্স বা গোটেইখিনি আমি ডিপাৰ্টমেণ্টে আমি জাষ্ট কৰোৱাই আছোঁ এতিয়াও ক'ব পৰা অৱস্থাত একো নাই কিবা কিবি মাৰ্ক আছে আমি এইটোকে আমি চাই আছোঁ এতিয়া বহুত ইমান ইনিচিয়েল ষ্টেজত একো কোৱাটো মোৰ কাৰণেও টান অলপমান আৰু ইনভেষ্টিগেশ্যনটো আগবাঢ়ি লওঁ কিছুমান ইঞ্জুৰিজ আছে আমি এইটোকে চাই আছোঁ আমি এতিয়া জি এম চি এচত তেনেকুৱা ধৰণৰে আছে পুৰণাও আছে আৰু হেৰি অলপ নতুনো আছে আমি চাই আছোঁ এইটো মানে একেবাৰে আপোনাক ক'ব পৰা অৱস্থাত এতিয়ালৈকে অহা নাই অলপ আৰু অলপ সময় লাগিব আমি যিখিনি কৰিছোঁ খুব ধুনীয়াকৈ কৰি আছোঁ ষ্ট্ৰংলি আমি কৰি আছোঁ সেই অলপ টাইম লাগিব আমাক এতিয়া ক'ব পৰা অৱস্থাত নাই এতিয়া বহুত ষ্টাৰ্টিং আৰু ইনিচিয়েল ষ্টেজতে আছে